नॉनस्टॉप एंटरटेनमेंट के लिए सब्सक्राइब करें शिमारू चैनल्स। डायमंड नेकलेस, थैंक यू थैंक यू थैंक यू। एतो दामी गिफ्ट, शुद्ध थैंक यू। आर की चाहिए? अच्छा, शेटाओ मैं बोल बू। খুলো না, এটা আমাকে পড়ে থাকতে দাও। আরে না, আরে ছাড়ো না, আরে আরে ছাড়ো, আরে ছাড়ো প্লিজ, এটাকে থাকতে দাও, ছাড়ো না প্লিজ প্লিজ, আরে ছাড়ো, আরে ছাড়ো, আরে না ছাড়ো প্লিজ। আরে কি করছো, কি হলো, কে ধরে গেছে তোমাকে? তুমিও না, কি হয়েছে? শোনো না, আমি না স্বপ্ন দেখেছি যে তুমি আমাকে ডায়মন্ড নেকলেস দিয়েছ, ভীষণ সুন্দর ছিল সত্যি। আর কথা আছে না যে ভোরের স্বপ্ন সত্যি হয়, এই স্বপ্নটাও সত্যি হবে তো? হ্যাঁ, তুমিও না স্বপ্নের মধ্যেও খরচা করাও সবসময়। তুমি তো জানো কত স্যালারি আমার, যতটা মানুষের ক্ষমতা না ততটাই পা ছড়ানো উচিত মানুষের। তুমি কখনো তো, আচ্ছা ওঠো, সব রেডি করো, অফিসের জন্য লেট হচ্ছে আমার। এসো 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 এসো। ইনে শুধু স্বপ্নে ঠিকঠাক থাকে, আমার নেকলেস। এত বেকার একটা স্কুটি হয়ে গেছে, নতুন নিতে পারছো না? সার্ভিসিং করানোর টাকা নেই আর নতুন গাড়ি নিয়ে নেবো। তুমি একটা কাজ করো না, তুমি তোমার বাবাকে কেন বলছো না নতুন বাইক কিনে দিতে? আচ্ছা, ওনার কাছে যদি এত টাকা থাকতো না, তাহলে তোমার সাথে কেন বিয়ে দিত? তাহলে তো আমার বিয়ে হতো কোনো বড় লোক পরিবারে, ওনাদের চাকরের কাছেই স্কুটি থাকতো, আর আমি কোনো একটা বড় গাড়িতে ঘুরতাম। এই ম্যাডাম, তুমি কবে বাস্তব জীবনটাকে বুঝতে পারবে? হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো জিনিস, কিন্তু সেই স্বপ্নে বেঁচে থাকা আর যেটা বাস্তবে আছে তাতে খুশি থাকা, এই দুটো আলাদা ব্যাপার। হয়েছে জ্ঞান দেওয়া, এখন জ্ঞান দেওয়া বন্ধ করো, অফিস যাও, যাও। তোমার সাথে কথা বলাই বেকার। আরে দাদা দাদা দাদা, স্টার্ট হয়ে গেছে তো, চলো সন্ধেবেলা দেখা হচ্ছে।
একটু শুনুন। নমস্কার, আমি আমি কিরণ, এখানে পাশেই থাকি। আচ্ছা, তাহলে তো আমরা প্রতিবেশী। আমি কালই এখানে শিফট হয়েছি, আমি সীমা। আচ্ছা ঠিক আছে, তো পরে দেখা হচ্ছে তাহলে। এক্সকিউজ মি। সারাদিন ঘরে কাজ করতে থাকো, ওনার জন্য খাবার বানাও, আর পরিবর্তে ওনার খোটা শোনো। আর কি আছে জীবনে? একটা একটা কাজের লোক হয়ে রয়ে গেলাম বাড়িতে। এগুলো কি সুন্দর! আমাকে পড়লে কি ভালো লাগবে। কিন্তু কোথায়, আমার কপালে তো বছরে একটাই শাড়ি জোটে, আর সেটাতেই খুশি থাকতে হয়। এটা আবার কোনো জীবন হলো? নাও। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, সন্ধ্যেবেলা একটা লোক আসবে, ড্রয়ারে 5,000 টাকা রাখা আছে, ওকে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। আজ যদি অন্য কিছু চাইতাম তাও পেয়ে যেতাম। হ্যালো, মিনা শাড়ি স্টোর? কোথায় আছো? একটু জল নিয়ে আসো, একটু মাথাটাও টিপে দাও, যন্ত্রণা করছে খুব আমার। জল? কেমন লাগছে? আরে কি ভালো না, দেখো কি ভালো লাগছে, মানে এত ভালো লাগছে যে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে, তাই না? দড়িটা বেঁধে দাও না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, এই সুন্দর শাড়িটা পরতে তো তোমাকে আগে কখনো দেখিনি, শাড়িটা কিনলে কখন? আজই। আচ্ছা আজকে কিনেছো? কত নিয়েছে? 5,000। টাকা কোথায় পেলে? আরে তোমার ওই ছেলেটা সন্ধ্যাবেলা টাকা নিতে এলোই না, আমি মার্কেট গেলাম, আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে তাই আমি কিনে নিয়েছি, ভালো না? কি বললে, তুমি ওই টাকা দিয়ে শাড়ি কিনেছো? হ্যাঁ। আরে তোমার মাথাটা কি ঠিক আছে? ওটা পাওনাদারের টাকা ছিল, কালকে ওই লোকটা আসলে আমি ওকে কি দেবো? আরে এত রেগে যাচ্ছ কেন তাতে? আরে তুমি বলে দেবে না যে পরের মাসের স্যালারি পেলে ওখান থেকে তুমি দিয়ে দেবে, এটা কি এমন বড় ব্যাপার? তুমিও না, সত্যি অদ্ভুত তুমি। আমি গাধার মতো খেটে খেটে টাকা জমাচ্ছি যাতে কোনো জিনিসের অভাব না পড়ে আমাদের, কিন্তু তোমার প্রয়োজন কখনো শেষই হয় না, আর মনে হয় কখনো হবেও না। পুরো মুডটাই নষ্ট করে দিল আমার শাড়ি। ফটো তো তুলতেই হবে। কি সুন্দর লাগছে আমাকে। হ
হ্যাঁ হ্যাঁ আমি বেরিয়ে গেছি, জাস্ট পৌঁছাচ্ছি। হ্যাঁ। আরে আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আহা, আজ তো আপনাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, বাড়িতে আসুন না, এক কাপ চা খা যাক, আর একটু গল্প করা যাবে। চলুন। আসুন, আপনি 2 মিনিট বসুন, আমি চা বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? এই নিন আপনার চা। থ্যাংক ইউ। আপনার বাড়িটা তো খুব সুন্দর। ছোট একটা ওই আর কি, শুধু ওনার প্রমোশনের ওয়েট করছি। একবার যদি ওটা হয়ে যায় তখন আমরাও আপনার মতো বড় একটা বাড়িতে শিফট হয়ে যাব। তবে আপনার ফ্যামিলিতে কে কে আছে? নিশ্চয়ই আপনার হাজব্যান্ড বড় কোনো পোস্টে আছে, তাই না? ছিলেন, উনি আর পৃথিবীতে নেই, কিন্তু তাও আমি আমার নিজের খরচাটা চালিয়ে নিই, একটা ছোট বিজনেস আছে। মানে গাড়ি, এই ড্রেস, এই সব গয়না মানে আপনার বিজনেসের জন্য? আচ্ছা, এমন কি বিজনেস করেন আপনি? পার্লার আছে, আর আপনি এত ইমপ্রেস তো আমার বিজনেস জয়েন করতে পারেন। কিন্তু আমার কাছে কোনো ডিগ্রি নেই। আমার বিজনেসে কোনো ডিগ্রির দরকার নেই। এই বিজনেসটা ওই সব মহিলাদের জন্য যারা জানে যে লাইফে টাকার সব থেকে বেশি দরকার। বিজনেসটা আপনাকে এত টাকা দেবে যে আপনি গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। টাকা যদি সেরকম হয় তো আমি নিশ্চয়ই আপনার সাথে কাজ করতে চাইব। আপনি একবার গিয়ে আমার সঙ্গে আমার বিজনেসটা দেখে নিন, তারপরে ডিসিশন নেবেন। না না, আপনি আমাকে একটা কাজ দিচ্ছেন, সেটাই আমার জন্য বড় কথা। আমি আপনার সাথে কাজ করব। একবার গিয়ে দেখে নিন, তারপর। ঠিক আছে। নমস্কার ম্যাডাম। সব কাজকর্ম কেমন চলছে? ভালো। যাই হোক, ইনি কিরণ। নমস্কার। নমস্কার। আসুন না, দেখিয়ে দিচ্ছি, আসুন। আসুন। ভেতরে আসুন। এই বেডটাকে দেখুন, ছুঁয়ে দেখুন। এগুলো দেখে আশা করি আপনি বুঝতেই পেরেছেন যে আমার কি বিজনেস। আপনাকে এটাই করতে হবে, পার্লার, মাসাজ পার্লার। কিন্তু এখানে অন্যান্য পার্লারের মতন মাসাজ দেওয়া হয় না, শুধু এক্সক্লুসিভ ম্যাসাজেস দেওয়া হয়। ক্লায়েন্টসকে ম্যাসাজ দাও, খুশি করো, আর যত খুশি টাকা বাড়িতে নিয়ে যাও। তোমার এই শরীরটাকে দেখে আমি বুঝেই গেছিলাম, এটা থেকে
লাখ টাকা কামাতে পারো। আর ওই লাখ টাকার অর্ধেকটা তোমার, মানে 50,000। ছোটু, যেতে দাও ওকে, ও নিজেই ফেরত আসবে। পরের মাসে যে পিসির মেয়ের বিয়েতে যেতে হবে, মনে আছে তো? আরে হ্যাঁ, কতদিন পর সবার সাথে দেখা হবে। হুম, আচ্ছা শোনো, 20,000 টাকা দেবে, আমি শপিং করে নেব আর গিফট কিনে নেব। আবার শপিং? আরে এত শাড়ি তো তোমার কাছে আছে, যে কোনো একটা পরে নিলেই হয়। আর গিফটটা আমার উপর ছাড়, আমি নিয়ে নেব। ও সব শাড়ি আমার পরা হয়ে গেছে। আর তুমি বিয়েবাড়ির জন্য শপিং করতে পারবে না? যদি তুমি বউয়ের খরচ নিয়ে চালাতে পারো তাহলে বিয়ে কেন করেছিলে? বিয়ে না বউয়ের জন্য করেছিলাম, টাকা খরচা করে মেশিনের জন্য নয়। তোমার প্রয়োজন তো কখনোই পুরোয় না, আর তুমি আমাকে কথা শোনাচ্ছ। একটা কাজ করো, তুমিও তোমার বাপের বাড়ি চলে যাও, আমিও দেখছি তোমার বাবা কতদিন তোমার এই রূপটা সহ্য করতে পারে। রূপ? কিরকম রূপ? হ্যাঁ, যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে বরকে বলবো না তো কাকে বলবে? হ্যাঁ মানছি যে আমাকেই বলবে, কিন্তু তোমার রোজ তো কিছু না কিছু চাই চাই। আর যদি না দিই না তাহলে খোঁটা দিয়ে যাও পুরোটা দিন। বিরক্ত হয়ে গেছি তোমার উপরে। এবার একটা কাজ করো, যদি আমার সাথে এইভাবে থাকতে পারো তো থাকো, নয়তো নিজেই কাজ করা শুরু করে দাও। আর নিজের খরচাটা বও, কারণ আমি না তোমার প্রয়োজন কখনো পূরণ করতে পারবো না। যদি আমার সাথে এইভাবে থাকতে পারো তো থাকো, নয়তো নিজেই কাজ করা শুরু করে দাও। আর নিজের খরচাটা বও। পার্লার, মাসাজ পার্লার, ক্লায়েন্টসকে মাসাজ দাও, খুশি করো, আর যত খুশি টাকা বাড়িতে নিয়ে যাও। তোমার এই শরীরটাকে দেখে আমি বুঝেই গেছিলাম, এটা থেকে লাখ টাকা কামাতে পারো। আর ওই লাখ টাকার অর্ধেকটা তোমার, মানে 50,000। ছোটু, রুম রেডি আছে না? হ্যাঁ ম্যাডাম, একদম রেডি আছে। খুশবু, ড্রেসটা নিয়ে এসো তো। আপনি কি করে জানলেন যে আমি হ্যাঁ বলতে এসেছি? তোমার স্বপ্ন তোমাকে দিয়ে না বলাতেই পারবে না। কিন্তু আমার একটা শর্ত আছে। হুম? আমি এখানে পার্লারে যা কাজ করব সেটা যেন বাইরে কেউ না জানতে পারে। আমি খুব বড় রিস্ক নিচ্ছি, আর যদি ভুল করেও রোহান জানতে পারে তো? কথা দিলাম, তোমার সব শর্ত পূরণ করা আজ থেকে আমার কর্তব্য। যাও, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে যাও, কাস্টমার ওয়েট করছে। Thank you.
আজকে আপনি লাকি স্যার, নতুন এন্ট্রি হয়েছে আর প্রথম কাস্টমার আপনি। আপনি চেঞ্জ করে নিন। আরে সীমা, আজ তো দারুণ মজা পেলাম। অনেকদিন পরে এরকম ফ্রেশ ফিল করছি। আর শোনো, আর পরের বার যখন আসবো না, আমার এই মেয়েটাকেই চাই কিন্তু, মনে রেখো কিন্তু। আচ্ছা আমি এখন যাচ্ছি, হ্যাঁ রোহনের আসার সময় হয়ে গেছে। আরে যাওয়ার আগে টাকাটা তো নিয়ে যাও। আরে ঘুমানোর আগে আর কত সাজবে, এসো শুয়ে পড়ো। শোনো না, তোমাকে কিছু বলতে চাই। বলো। তুমি বলছিলে না জব খোঁজো, খুঁজে নিয়েছি। মানে? মানে হলো যে প্রাইভেট টিউশন পেয়ে গেছি সোসাইটির মধ্যেই, এখন আমিও রোজগার করা শুরু করেছি। দারুণ ব্যাপার, এটা ভালো হলো যে আমার চিন্তা শেষ হয়ে গেল। এবার তোমার যত শপিং করার না তুমি করো, ঠিক আছে? চলো। কি হলো, ঘুমাবে না? ঘুমাবো তো, কিন্তু তার আগে কিছু করতে চাই।
একটা কথা বলি, আমি তোমার নেশায় পড়ে গেছি। প্রতিদিন তোমায় পেতে ইচ্ছে করে। তাহলে রোজ আসো? সে তো আসতেই পারি, কিন্তু তুমি অনেক কস্টলি। আচ্ছা একটা কথা বলো, আমরা কি বাইরে কোথাও দেখা করতে পারি? আগে না, যদি মজা চাই টাকা তো খরচ করতেই হবে, তাই না? আরে কোথায় ছিলিস তুই? কখন থেকে ওয়েট করছি আমি? আরে তোকে বলেছিলাম না মাসাজের জন্য, ওখানেই লেট হয়ে গেল। তো বৌদি কোথায়, পরিচয় করাবি না? জবে জয়েন করেছে ও, টিউশন পড়াতে গেছে। হ্যাঁ আচ্ছা একটা কথা বল, এই যে মাসাজের ভূতটা, সেটা তোর মাথা থেকে এখনো নামেনি? আরে বলেছিলাম না রাস্তায় আসার সময় একটা দারুণ পার্লার পড়ে। আরে তুইও, আরে তোকে কবে থেকে অ্যাড্রেস দিয়ে রেখেছি, একবার ওখান থেকে ঘুরে আয়, এত ফ্রেশ লাগবে না যে ফিরে এসে আমাকে তুই থ্যাংক ইউ বলবি। আচ্ছা আরে আজকে তো বৌদিও নেই, চল না বসি। এই না ভেতরে রাখ এই ফাইলটা, ধর সব ডিটেলসগুলো চেক করবি এটা থেকে, কাল প্রেজেন্টেশনে যেন কোনো গন্ডগোল না হয়, দেখ ভালো করে। আরে কি ভাই তুই আসা মাত্রই কাজ দিয়ে দিলি। আরে আজ তো বৌদিও নেই, এটুকু তো করাই যায়। আরে এক্ষুনি চলে আসবি কেন, আমাকে মারতে চাইছিস ইয়ার? আরে এটা কি খাওয়ার সময়, ফাইল চেক কর। আরে ভাই মাল খাওয়ার জন্য কোনো টাইম হয় না, তুই তোর বউকে ভয় পাস, ভীতু কোথাকার। আরে আমি ভয় পাই না, কাজ করছি আমি, ভীতু। ও শিট, কি হলো? আরে আমার এক জায়গায় যেতে হতো, এক্ষুনি বেরোতে হবে আমাকে। আরে ভাই 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 ভাই, হ্যালো। একে যখনই দেখো তখনই হাওয়াতেই ভাসছে। আরে আমার টি শার্ট গুলো কোথায় রেখেছো? ও এই তো। এদিকে এসো। আরে এই তো, এত টাকা কোথা থেকে এলো? আরে হ্যাঁ, আর ওই সীমা আছে না আমাদের প্রতিবেশী, ওনার টাকা, উনি আমাকে রাখতে দিয়েছেন, কাল উনি নিয়ে নেবেন আবার। টাকা তোমাকে রাখতে দিয়েছে কেন? ও তুমি কেন এত তদন্ত করছো? বললাম না উনি নিয়ে যাবেন কালকে। আচ্ছা চলো চেঞ্জ করে নাও তাড়াতাড়ি, আমি খাবার বাড়ছি, তাড়াতাড়ি করো। আরে তাড়াতাড়ি করো, লেট হচ্ছে। আরে এত সকালে আবার কি এলো? গুড মর্নিং। আরে তুই এই সময়, কি হলো? আরে আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একসাথেই চলে যাই। চল ঠিক আছে চল। কি গো টিফিন নিয়ে এসো তাড়াতাড়ি। প্রেজেন্টেশন রেডি? সারা রাত জেগে পুরো তৈরি করেছি। কোনো সমস্যা হবে না তো? কোনো ভুল হয়নি। দেখো এটা আমার বন্ধু হরিশ। হরিশ এটা হলো তোমার বৌদি। বলছিস না পরিচয় করবি, এই যে ও। আরে আমি ব্যাগটাই তো আনতে ভুলে গেছি, এক মিনিট আসছি। হ্যাঁ। আরে বা বৌদি, আগে যদি জানতাম তুমি বন্ধুরই বউ তো এখানেই চলে আসতাম, অযথা এতগুলো টাকা আমি খরচা করে ফেললাম। বাদ দাও ছাড়ো, আজকে দুপুরে আসছি, তারপর বসে ঘন্টার পর ঘন্টা গল্প করব। যাও যাক, দাও সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, চল। হ্যালো, যেটার ভয় ছিল সেটাই হয়েছে, এক্ষুনি দেখা করো।
আরে বা বৌদি, সতী সাবিত্রী রূপে তো তোমায় দারুণ লাগছে, কিন্তু রোহন কি এটা জানে যে ওর পেছনে আপনি কতজনের সঙ্গে নষ্টামি করছেন? চলো এবার নাটক বন্ধ করো আর কাজ শুরু করো, আর যেরকম বলবো চুপচাপ। তোমরা এখানে কিভাবে? সব বলে দিবি তুই, বলবি তো তখন তুই না যখন বেঁচে থাকবি। না না দেখো আমার কথা শোনো, আমি কাউকে কিছু বলবো না, ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও। চুপ, এইসব না ব্ল্যাকমেল করার আগে ভাবা উচিত ছিল, আর এমনিতেও আমাদের ধান্দায় না। তুমি শিওর না যে তোমার স্বামীকে কিছু বলে দেয়নি? হ্যাঁ শিওর, যদিও জেনেছে তো তাহলেও এতক্ষণ অফিসে না বাড়িতে থাকতো। ছোটু, এই লাশটাকে কোথাও ফেলে দিয়ে এসো। ঠিক আছে। কাকিমা আপনি কাঁদবেন না, আমরা সবাই মিলে তো হরিশকে খুঁজছি না, পেয়ে যাবো ওকে। আচ্ছা পুলিশকে কিছু বলল আপনাকে? ঠিক আছে, আপনি আপনার খেয়াল রাখবেন, আর যখনই পুলিশ কিছু আপনাকে জানাবে আপনি মনে করে কল করবেন আমাকে। হ্যাঁ। তুমি কেন এত চিন্তা করছো? পুলিশ খুঁজছে না, তুমি দুদিন ধরে ঠিক করে কিছু খাওও নি, তার উপর তোমার জ্বর। দুদিন ধরে হরিশ নিরুদ্দেশ, জানি না কোথায় চলে গেছে, আর কাউকে কিচ্ছু বলে যায়নি ও। হ্যাঁ তো চলে আসবে না, তুমি কেন নিজের শরীরটা খারাপ করছো? একটা কাজ করো, তুমি না আজ অফিস থেকে ছুটি নিয়ে মনে করে ডক্টরে দেখিয়ে নাও, ঠিক আছে? আর হ্যাঁ, আমি খাবার বানিয়ে দিয়েছি, প্লিজ মনে করে একটু খেয়ে নিও, আমি টিউশন করাতে যাচ্ছি, ঠিক আছে? হ্যালো ডক্টর, আজকের একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছিলাম বিকেলে। ঠিক আছে আমি আসছি। আরে এটা তো সেই মাসাজ পার্লার যেটা সম্পর্কে আমাকে হরিশ বলেছিল, ডক্টরও তো বলছিল আমাকে স্ট্রেসটা একটু কম করা দরকার। কে জানে এখানে মাসাজ নিয়ে হয়তো একটু স্ট্রেসটা কমে। বলুন দাদা, একটু মাসাজ করানোর ছিল। শুধু মাসাজ নাকি অন্য কোনো ফ্যাসিলিটিসও? মানে না, মানে শুধুই মাসাজ করানোর ছিল। ভালো মাসাজ হওয়ার দরকার, যাতে ভালো ফিল হয়, যাতে সমস্ত স্ট্রেস দূর হয়ে যায়। আপনি সঠিক জায়গায় এসেছেন, আসুন। হ্যাঁ Thank you.
এসব কি? তুমি এখানে? তুমি এখানে কি করে? প্রাইভেট টিউশন পেয়ে গেছি সোসাইটির মধ্যে, এখন আমিও রোজগার করছি। তো এটাই তোমার প্রাইভেট টিউশন? নিজের চাহিদা পূরণ করার জন্য তুমি এতটা নিচে নেমে গেলে যে এইসব কাজকর্ম শুরু করে দিলে? না রোহন, তুমি আমার কথা চুপ, একদম চুপ। সব বুঝে গেছি আমি। মাসাজ পার্লারের নাম করে কি চক্র চালাচ্ছ তোমরা? রোহন, তুমি আমার কথা একটু শোনো। এক মিনিট, এক মিনিট। হরিশ তো এই মাসাজ পার্লারেই আসতো, তো এটার মানে, এর মানে তুমি ওকেও মাসাজ দিতে? মানে তুমি ওর সাথেও? শুনুন না, আমরা বসেও কথা বলতে পারি তো? হাত লাগাবে না আমার গায়ে। তার মানে হরিশকে নিশ্চয়ই তোমরাই গায়েব করে রেখেছ। কোথায় আছে হরিশ? কোথায় আছে হরিশ? রোহন, রোহন আমাকে ব্ল্যাকমেইল করছিল, আমি বুঝতেই পারছিলাম না আমার কি করা উচিত। আমি ভয় পাচ্ছিলাম যে ও যদি সবাইকে বলে দেয়, ও যদি তোমাকে বলে দিত, এই জন্য আমরা ওকে মেরে ফেলেছি। মেরে ফেললে? হরিশকে মেরে ফেললে তোমরা? এবার তোমরা বাঁচতে পারবে না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করে সব জানাবো। বিজয়? ইয়েস স্যার। বডিটাকে পোস্টমর্টামে পাঠিয়ে দাও। ইয়েস স্যার।